উত্তর সিকিমে ভয়াবহ তুষারধসে 6 জন পর্যটকের মৃত্যু হয়েছে। ছাঙ্গু লেক যাওয়ার পথে নাথুলা বর্ডারের কাছে এই ভয়াবহ তুষারধস হয়। সেই ছবি আপনারা দেখতে পাচ্ছেন এবিপি অন্ধের পর্দায়। উত্তর সিকিমে ভয়াবহ তুষারধসে 6 জনের মৃত্যুর পাশাপাশি 11 জন আহত হয়েছে। সনদ ঝা আমাদের প্রতিনিধি এই মুহূর্তে টেলিফোনে। সনদ, নিঃসন্দেহে অত্যন্ত মর্মান্তিক খবর, উদ্ধার কাজ কি শুরু হয়েছে? হ্যাঁ দেখো সৌমেন, যেটা হচ্ছে যে ঘটনা ঘটেছে এটা ঠিক 12:30 নাগাদ, এবং আজকে যে পারমিট গুলো দেওয়া হয় সেটা 15 মাইল পর্যন্ত পারমিট দেওয়া হয়। এবং তুমি জানো যে বেশ কয়েকদিন প্রায় মাস খানেক ধরেই কিন্তু এবং ভীষণ তুষারপাত হচ্ছে, এবং প্রতিদিনই রাস্তা পরিষ্কার করা হয় এবং নির্দিষ্ট জায়গা পর্যন্ত পারমিট দেওয়া হয়। তো আজকে পারমিট ছিল 15 মাইল পর্যন্ত, কিন্তু কিছু পর্যটক যারা কিন্তু এই 15 মাইল থেকে পায়ে হেঁটে প্রায় 17 মাইল পর্যন্ত চলে যায়, এবং এই 17 মাইলের কাছেই এই কিয়াং ফ্লোর একটা ওয়াটার ফলস রয়েছে, সেখানে গিয়ে এই টুরিস্টরা কিন্তু প্রায় 25 থেকে 30 জন টুরিস্ট তারা কিন্তু সেখানে নানা রকম সেলফি তোলা, ওই উল্লো চিত্রাচারি করা, ঠিক এরকম সময়ে কিন্তু সেখানে তুষার ধস হয় এবং পুরো রাস্তার উপর থেকে তুষার ধস হয়ে পরে নিচে পুরো খাদে চলে আসে। তারপরে বিআরও এবং পক্ষ থেকে সেনাবাহিনী তারা উদ্ধার কার্যে নামে। 6 জন এখন পর্যন্ত মৃতদেহ উদ্ধার হয়েছে, প্রায় 11 জন আহত, একজন মহিলা প্রায় 1.5 ঘন্টা পর্যন্ত বরফ নিয়ে ছিলেন তাকেও উদ্ধার করা হয়েছে, তাকেও স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। ফলে উদ্ধার কাজ প্রায় শেষ দিক, প্রায় এখনো পর্যন্ত ওই এলাকায় 350-এর মতো টুরিস্ট আটকে পড়েছে যারা সেনা ক্যাম্পে রয়েছে, এবং রাস্তা পরিষ্কারের কাজ চলছে। অবশ্যই সেই ছবি আমরা দেখাচ্ছি, উদ্ধার কাজ চলছে। সনদ, তোমাকে আপাতত ধন্যবাদ, খুবই মর্মান্তিক খবর। 6 জনের মৃত্যু হয়েছে উত্তর সিকিমে ভয়াবহ তুষারধসের জন্য। मान्छेहरू सब कुरेछ हिउँले, हजुर हिउँले यहाँ माथिबाट हिउँ आएर डल्लै चुप कुरिरहेछ, मान्छेहरू यहाँ निकाल्दैछ। মানুষ পুরা রয়েছে। Oh my god.